ঘুমুসুর বরিষ্ঠ নাগরিক মঞ্চর বৈঠক অগস্ট মাস বৈঠক আজ মধ্যাহ্নে নায়ক ভবন পরিসরের অনুষ্ঠিত হয়ে যাই। সভাপতি শোভনাথ নায়ক অধ্যক্ষতা করে শিবরাম পণ্ডা, পূর্বতন অধ্যক্ষ উপসভাপতি বালকৃষ্ণ বেহেরা, সম্পাদক রবিনারায়ণ সামন্ত, রবীন্দ্র আচার্য মঞ্চাসীন লে। সম্পাদক গতমাস বৈঠকর বরণী পাঠ করে তা আলোচনা হয়ে গৃহীত হয়েছিল। ঘুমুসুর জেলা আন্দোলন ভিতরে জগন্নাথ প্রসাদ বন্দর সবিশেষ বরণী সভাপতি উপস্থাপিত করে। এই মঞ্চর যে বন্ধু মানে এই বন্দরে সক্রিয় সহযোগ করলে সে প্রশংসা করা যাই। মঞ্চর চিঠা উপবিধি সময় উপযোগী করা পঞ্জীকরণ পাই চূড়ান্ত করা যাই। বার্ধক্যভতা 500 টাকার 2000 কু বৃদ্ধি করিবাকু রাজ্য সরকারকু অনুরোধ করা যাই এক নির্ধারণ গৃহীত হয়েছি। রাজ্য সরকার সহরাঞ্চলরে বরিষ্ঠ নাগরিক মানুষ চিত্ত বিনোদন কেন্দ্র যোগাই দেবাকু যে নীতি গ্রহণ করছেন তাকে স্বাগত করা যাইছি। ভঞ্জনগর এনএসি কর্তৃপক্ষ এ দিগে শীঘ্র কার্যানুষ্ঠান করতু বলে অনুরোধ করা যাইছি। নূতন ভাবে সদস্যতা গ্রহণ করিতিবা সদস্য মানুষ স্বাগত করা যাই পরিচয়পত্র প্রদান করা যাইতিলা। আসন্তা অগস্ট 15 তারিখ স্বাধীনতা দিবসকু পারম্পরিক রীতিরে পালন করিবাকু স্থির হয়েছি। বহু সংখ্যায় যোগদান করিবাকু অনুরোধ করা যাইছি। সর্বশ্রী হরিকৃষ্ণ সাহু, সন্তোষ কুমার মিশ্র, লড়ুকিশোর প্রধান, বিজয় কুমার পাত্র, বালকৃষ্ণ পাড়ি, শিবপ্রসাদ সুবুদ্ধি, লিঙ্গরাজ পট্টনায়ক, মাগতী গৌড়, কে বিশ্বনাথ পাত্র, গোবিন্দচন্দ্র লিঙ্কা, কে মোহন পাত্র, কে রাজেশ্বরী পাত্র, অভিমন্যু ভূঁয়া, নীলকণ্ঠ বেহেরা, প্রতাপচন্দ্র সাহু, রঘুনাথ সাহু, পুরুষোত্তম পাণিগ্রাহী, টি সূর্যনারায়ণ পাত্র প্রমুখ 37 জন সদস্য আলোচনার ভাগ নিয়ে। আজের লকি ড্রে সুবলচন্দ্র ভূঁয়া বিজয়ী হয়েছেন। সভা শেষে সম্পাদক রবিনারায়ণ সামন্ত ধন্যবাদ অর্পণ করে। ভঞ্জনগর শিবশঙ্কর প্রধান রিপোর্ট, তীর্থক্ষেত্র লাইভ।